এবারের বিজয়া দশমীতে বাইরে থেকে মিষ্টি না এনে ঘরেই এইভাবে মিষ্টি বানিয়েছিলাম। ঘরে পড়ে থাকা ব্রেড দিয়ে আমি সুন্দর মিষ্টিটা বানিয়েছিলাম, যেটা খেতে অসাধারণ ছিল। কিভাবে এই ব্রেড স্যান্ডউইচ সুইটটা বানাবে তার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, অসাধারণ ছিল খেতে। এটা থাকলে বাইরের কোনো মিষ্টি লাগবে না, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পছন্দ করবে। এই সুন্দর মিষ্টিটা করার জন্য আমি গরুর দুধ ইউজ করেছি, তোমরা প্যাকেট দুধও ইউজ করতে পারো। 1 গ্লাস দুধ নিয়েছি, জল মেশাইনি। এরপর 1 চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি, সেটাকে ভালো করে মিশিয়ে দিলাম। আর দুধটা কিন্তু হালকা গরম হলে তারপরে গুঁড়ো দুধটা মেশাবে। এরপর কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক করেছিল তার জন্য এখানে 1 চামচ কনডেন্স মিল্ক দিলাম এবং মিষ্টি দিলাম, পরিমাণ মতো মিষ্টি দিয়েছি। 2 চামচ মতো মিষ্টি দিয়েছি, কিন্তু কম বেশি তোমরা পছন্দ মতোই দেবে। ভালো করে মিশিয়ে আর একটু গাঢ় করার জন্য আরও 1টা বড় চামচ মানে টেবিল স্পুন এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি, হালকা আঁচে রেখে। কিছুক্ষণ মেশানোর পর দেখবে ভালো করে মিশে গেছে। আর একটু গাঢ় হয়ে গেলে এখানে বিভিন্ন নাটস যেমন আমন্ড, কাজু, পিস্তা, সমস্ত বাদামগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। ক্ষীরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর ফ্রিজে পড়েছিল এই মাল্টিগ্রেন ব্রেড, খাওয়া হয়নি, 2-3 দিন হওয়াতে একটু শক্ত হয়ে গেছিলো যেহেতু ফ্রিজে ছিল। এই ব্রেডের ওপর আমি এখানে একটু বাটার ব্রাশ করে নিয়েছি, হাত দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর কনডেন্স মিল্ক দিয়েছি 1 চামচ মতো, দেওয়ার পর চারিদিকে লাগিয়ে এখানে নাটসগুলো একটু দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে নিচ্ছি। এই বাটার লাগানোর ফলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। এরপর কনডেন্স মিল্ক লাগিয়ে নিলাম। তোমরা চাইলে কনডেন্স মিল্ক না থাকলে এখানে ক্ষীরটা ইউজ করতে পারো। এরপর সামান্য সেই বাদাম নাটসগুলো দিয়ে এইভাবে আমি মুড়িয়ে রাখছি। যদি ব্রেডটা একদম টাটকা হয় তাহলে বেশ সুন্দর করে মুড়ি যাবে, যেহেতু আমার একটু কয়েকদিন ছিল তার জন্য ব্রেডগুলো একটু ভেঙে ভেঙে গেছে। আর যেহেতু মাল্টিগ্রেন ব্রেড খুব বেশি ভাজ হয় না তোমরা জানোই, তো এরপর সেই ক্ষীরের মধ্যে আমি এইভাবে মাখিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ক্ষীরটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, হালকা কিন্তু গরম আছে, ফুটন্ত গরমে দেবে না। এরকম হালকা গরমের মধ্যে ব্রেডগুলো এপিট ওপিট করে আমি রেখে দিলাম, ক্ষীরের মধ্যেই রেখে দিয়েছিলাম, যাতে ক্ষীরটা ভালো করে ব্রেডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা ব্রেডের মধ্যে আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম। খুব সুন্দর একটা মিষ্টি সাথে ক্ষীরের টেস্ট এবং বাটার সমস্ত টেস্ট কিন্তু এই ব্রেডের মধ্যে তোমরা পেয়ে যাবে, অসাধারণ ছিল খেতে। যদি বাড়িতে এইভাবে ব্রেড পড়ে থাকে তোমরা এই ধরনের মিষ্টি বানাতে পারো, কোনো উৎসব উপলক্ষে নয়, এমনি বানাতে পারো। এবং বাচ্চা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে এই ধরনের ব্রেড স্যান্ডউইচ সুইট খেতে। অবশ্যই বাড়িতে বানাও আর খাও আর এনজয় করো, বাইরের মিষ্টিগুলো অ্যাভয়েড করো, ঘরে যতটা পারো তৈরি করো, বাচ্চাদের খাও, তাহলে কিন্তু অনেকটাই হেলদি হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করো। টাটা।